একটা জনপ্রিয় প্রশ্ন আছে যার উত্তর বেশিরভাগ বিজ্ঞানীরা আপনাকে সরাসরি দেবেন না। হয়তো কেউ মুখের উপরে বলবেন নো কমেন্ট, কেউ হয়তো হাসি মুখে বিষয়টা এড়িয়ে যাবেন। প্রশ্নটা কি? প্রশ্নটা হচ্ছে, ডাজ গড রিয়েলি এক্সিস্ট? ঈশ্বর বলে সত্যি কি কিছু আছে? খুবই নিরীহ প্রশ্ন, কিন্তু উত্তরে বিজ্ঞানীরা দুই ভাগ হয়ে যাচ্ছে। কেন? টাইম ম্যাগাজিন কিংবা ল্যান্সেটের মতন প্ল্যাটফর্মগুলো এই প্রশ্ন নিয়ে বহু আর্টিকেল লিখেছে। ওই আর্টিকেলগুলো বিশ্লেষণ করলে আপনি দেখবেন, বিজ্ঞানীদের মধ্যে যারা বিশ্বাস করেন যে ঈশ্বর বলে কিছুই নেই, তারা কিন্তু জনসম্মুখে এটা বলেন না। কারণ তারা মনে করেন এতে করে সামাজিকভাবে একটা বিতর্ক তৈরি হবে, তাদের গ্রহণযোগ্যতা কমতে পারে, জনপ্রিয়তার ঘাটতি তৈরি হতে পারে, অন্যের ধর্মের উপরে আঘাত আনতে পারে। সব কিছু বিবেচনায় নিয়ে তারা বিষয়টি গোপন রাখেন বা জনসম্মুখে বলতে চান না। আবার ঈশ্বরে বিশ্বাস করেন এমন বিজ্ঞানী যারা আছেন, তারাও কিন্তু জনসম্মুখে এটা বলতে চান না। কেন? কারণ বিজ্ঞানীদের মধ্যে যারা বিশ্বাস করেন যে ঈশ্বর আছেন, তারা যখন বলবেন তখন এটা তাদের প্রমাণ করতে হবে, যেহেতু তারা বিজ্ঞানী। এখন পদার্থবিজ্ঞানে যে সূত্রগুলো আছে, চলমান যে সূত্র, প্রচলিত যে সূত্র, ওই সূত্র দিয়ে কখনো ঈশ্বরের অস্তিত্ব প্রমাণ করা সম্ভব নয়। ঈশ্বরের অস্তিত্ব প্রমাণ করতে গেলে ডাইমেনশন থিওরি কিংবা স্ট্রিং থিওরি প্রয়োগ করতে হবে, যেটা সরাসরি কোয়ান্টাম ফিজিক্সের অংশ। এখন কোয়ান্টাম ফিজিক্স তো সব বিজ্ঞানীরা সমানভাবে গ্রহণ করেন না, সব মহলে সমানভাবে এটার গ্রহণযোগ্যতা নেই। সেই বিবেচনায় তারা অহেতুক বিতর্ক এড়ানোর জন্য ঈশ্বরে বিশ্বাস করলেও বিষয়টা নিয়ে জনসম্মুখে কোনো কিছু বলেন না। যে কোনো আপনি দেখবেন বিজ্ঞানীদের মধ্যে অনেকে আছেন যারা নিয়মিত মসজিদ, মন্দির, গির্জা, প্যাগোডা, উপাসনালয়ে যান, প্রার্থনা করেন, ফিরে এসে আবার ল্যাবরেটরিতে ঢোকেন। ওদিকে বিজ্ঞানীদের মধ্যে কেউ কেউ আছেন যারা অতি ধার্মিক ছিলেন, অর্থাৎ বিজ্ঞান চর্চার পাশাপাশি পাল্লা দিয়ে ধর্মচর্চা করে গেছেন। যেমন স্যার আইজ্যাক নিউটন, টলেমি, পিথাগোরাস, বার্টিলিয়াস, কেপলার, রাদারফোর্ড, ওইদিকে অ্যাভোগ্রেডো হতে পারে, ম্যাক্স প্ল্যান, হাইজেনবার্গ, ডালটন, বহু বহু নাম আপনি পাবেন। তবে এক্ষেত্রে ঈশ্বরের অস্তিত্ব প্রশ্নে সারা জীবন নিজেকে একটা রহস্যের মধ্যে রেখে গেছেন এমন ব্যক্তি বোধহয় একজনই আছেন, যিনি হচ্ছেন অ্যালবার্ট আইনস্টাইন। 1922-তে নোবেল পুরস্কার পাওয়ার পরের বছর জার্মানিতে একটা বিশাল সংবর্ধনা দেওয়া হচ্ছিল আইনস্টাইনকে, এবং রাষ্ট্রীয় টিভির একজন সাংবাদিক আইনস্টাইনের একটা এক্সক্লুসিভ ইন্টারভিউ নিচ্ছিলেন। ওই ইন্টারভিউতে সেই সাংবাদিক আইনস্টাইনকে জিজ্ঞেস করলেন, আপনি কি ঈশ্বরে বিশ্বাস করেন, স্রষ্টায় বিশ্বাস করেন? আইনস্টাইন বলেছিলেন যে তিনি নাস্তিক নন, তবে তিনি নিজেকে ধর্মে অবিশ্বাসী বলতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। তখন সেই সাংবাদিক তাকে জিজ্ঞেস করলেন, যদি ঈশ্বরে বিশ্বাস করে থাকেন তাহলে আপনার ঈশ্বরটা কেমন? আইনস্টাইন তখন বললেন যে তিনি আসলে কোনো ধর্মের দৃষ্টিকোণ থেকে ঈশ্বরকে মূল্যায়ন করতে চান না, যে কারণে তিনি ধর্মে বিশ্বাস করেন না। তিনি মনে করেন ঈশ্বর এমন একজন যিনি সব কিছুকে নিয়ন্ত্রণ করছেন, সব কিছুকে কন্ট্রোল করছেন। কাজেই ধর্মীয় দৃষ্টিকোণ থেকে ঈশ্বরের ব্যাখ্যা তৈরি করাটা আইনস্টাইনের কাছে ছিল একটা অপ্রয়োজনীয় বিষয়, যে কারণে তিনি বলেছিলেন তিনি সর্বেশ্বরবাদী ঈশ্বরে বিশ্বাস করেন, নামটা হচ্ছে বারুচ স্পিনোজার সর্বেশ্বরবাদী ঈশ্বর। মূলত এই ঈশ্বরের অস্তিত্বেই আইনস্টাইন বিশ্বাস করতেন। তবে আইনস্টাইনের মৃত্যুর 20 বছর পর 1977-এ ব্রিটিশ বিজ্ঞানী ফ্রেডরিক স্যাঙ্গার তিনি এক কাণ্ডই করে বসলেন। তিনি প্রথমবারের মতন প্রাণী কোষের ক্রোমোজোমে অল্টারনেটিভ ডিএনএ সিকোয়েন্সিং মেথড ব্যবহার করলেন এবং প্রথমবারের মতন জিনোম সিকোয়েন্সিং করলেন, করে দেখলেন সেখানে 3 বিলিয়ন অক্ষরের সমান জায়গা নিয়ে কোড লেখা, যেটাকে তিনি নাম দিয়েছেন ডিএনএ কোড। এবং অদ্ভুতভাবে এই কোডটা তার আগের প্রজন্ম এবং তার পরবর্তী প্রজন্মের সম্বন্ধে একটা পূর্বাভাস দিয়েছে এবং ওভারঅল মানুষটি সম্বন্ধে একটা ধারণা লেখা। সেদিন তিনি বুঝলেন যে কোনো মানুষের পক্ষে আসলে ডিএনএর মধ্যে গিয়ে ক্রোমোজোমের গায়ে লেপটে থাকা একটা জিনিসে গিয়ে এতগুলো কোড লিখে দেওয়া সম্ভব নয়। সেদিন তিনি হঠাৎ করে দাবি করে বসলেন তিনি ঈশ্বরের প্রমাণ পেয়েছেন, যে কারণে ঈশ্বরের নাম অনুসারে এই ডিএনএ কোডের নাম দেন দ্য গড কোড বা দ্য গড জিনোম, এবং এই আবিষ্কারের জন্য তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন। তাও পরবর্তীতে তার একটা এক্সপ্লেনেশনের জন্য তিনি আবারও নোবেল পান। বলা যায় একটা বিষয়ের উপর তিনি 2 বার নোবেল পেয়েছিলেন। যাই হোক, জটাঙ্কের আজকের পর্বে আমরা ছোট ছোট করে কয়েকটি প্রশ্নের একটা ব্যাখ্যা জানার চেষ্টা করব। যেমন সেই গড কোডের রহস্যটা কি, সেখানে কি এমন জিনিস লেখা ছিল যে যার উপর বেস করে বিজ্ঞানীরা দুই ভাগ হয়ে গিয়ে দাবি করা শুরু করলেন যে তারা ঈশ্বরের প্রমাণ পেয়েছেন? যদি প্রমাণ পেয়ে থাকেন
কিভাবে তারা ব্যাখ্যা করলেন। তো চলুন শুরু করা যাক। কম্পিউটারে কাজ করতে গেলে শুরুতেই আপনার যেটা প্রয়োজন একটা অপারেটিং সিস্টেম, হতে পারে সেটি লিনাক্স, উবুন্টু কিংবা উইন্ডোজ। যতই দামি এবং হাই কনফিগারেশনের কম্পিউটার আপনার থাকুক না কেন, অপারেটিং সিস্টেম ছাড়া এটি কোনো কাজই করতে পারবে না। ঠিক তেমনি মানুষের অপারেটিং সিস্টেম হচ্ছে তার কোষ। এই কোষের বিভাজন, ভেতরে থাকা থকথকে তরল পদার্থই আপনাকে সচল রাখছে। যখনই আপনার শরীরের এই কোষগুলো অকার্যকর হয়ে যাবে, বিভাজন থেমে যাবে, আপনিও হারিয়ে যাবেন এই পৃথিবী থেকে। আপনার মেধা, সৌন্দর্য, মিষ্টি হাসি, সৃজনশীল মন কিংবা চৌকস দক্ষতা সব কিছু কিন্তু দাঁড়িয়ে আছে আপনার কোষের উপরে, ঠিক যেন অপারেটিং সিস্টেমের উপর দাঁড়িয়ে থাকা একটা কম্পিউটার। আবার মানুষ হিসেবে আপনার একটা ভাষা আছে, যে ভাষায় আপনি কথা বলেন। যে কোনো ভাষার অর্থ আপনি তখনই বুঝতে পারবেন যখন সেটি সরাসরি কিংবা মনে মনে আপনি আপনার ভাষায় অনুবাদ করে নেবেন। একইভাবে কম্পিউটারেরও নিজের একটা ভাষা আছে, যেটা শুধুমাত্র শূন্য এবং এক। ওদের এই ভাষার নাম বাইনারি। ক্রমাগত বাইনারি সংখ্যাগুলো সাজিয়ে যে মোটামুটি দীর্ঘ আর তুলনামূলক জটিল কিছু সিরিজ পাবেন, সেগুলোই আপনার কম্পিউটারের এক একটি প্রোগ্রাম হিসেবে কাজ করবে। তার মানে জিরো এবং ওয়ান, এই ক্রমটি বলে দিচ্ছে কম্পিউটারকে কি করতে হবে। একইভাবে শরীরের কোষের অভ্যন্তরে ঘটে যাওয়া সমস্ত কাজগুলি ডিএনএতে লেখা আছে। আমাদের দেহের প্রতিটি কোষে থাকা নিউক্লিয়াসের ভেতরে অবিশ্বাস্য রকম জটিল এবং অত্যন্ত দীর্ঘ কোড দ্বারা নিজেকে মুড়িয়ে রেখেছে এই ডিএনএ। কম্পিউটারের যেমন ভাষা আছে জিরো এবং ওয়ান, তেমনি ডিএনএরও একটা ভাষা আছে, এটিজিসি। এই এটিজিসি গুলো হচ্ছে চারটি রাসায়নিক উপাদানের নামের সংক্ষিপ্ত রূপ। পুরো নাম করলে যেটি দাঁড়ায় এ ফর অ্যাডেনিন, টি ফর থাইমিন, জি ফর গুয়ানিন এবং সি ফর সাইটোসিন। এদেরকে একত্রে বলা হয় নিউক্লিওবেজ। ডিএনএ কোডগুলো অনেকটা ফিল্মের স্ক্রিপ্টের মতো। ফিল্মের স্ক্রিপ্টে যেমন সিকোয়েন্স থাকে, তেমনি ডিএনএ কোডের মধ্যেও কিন্তু সিকোয়েন্স থাকে। ফিল্মের জন্য যেরকম একটা শুটিং স্পটের প্রয়োজন হয়, তেমনি ডিএনএ স্ক্রিপ্টের জন্য একটা শুটিং স্পটের প্রয়োজন হয়। আর সেই শুটিং স্পটটা হচ্ছে কোষের মধ্যে সগৌরবে দাঁড়িয়ে থাকা ক্রোমোজোম। আবার ফিল্মে যেমন শিল্পীর প্রয়োজন হয়, ঠিক তেমনি কোষের ভেতরে থাকা যে ক্রোমোজোম, সেই ক্রোমোজোমের গায়ে লেপ্টে থাকা ডিএনএর জন্য একজন শিল্পীর প্রয়োজন হয়, যেই শিল্পীটা খোদ আপনি নিজে। অর্থাৎ আপনি তেমনই যেমনটা আপনার ডিএনএ কোডে লেখা আছে। এখন আমরা যদি ডিএনএতে লেখা কোডের জটিলতা দেখি, এটা আপনাকে রীতিমতো ভাবনায় ফেলে দেবে। একটি কম্পিউটার কি করবে, এটা কিন্তু তার মেমোরির ভেতর স্থাপিত প্রোগ্রাম নির্ধারণ করে দেয়। আর সেই প্রোগ্রামটি জিরো এবং ওয়ান দিয়ে লেখা শত শত থেকে হাজার হাজার অক্ষরের সমান দীর্ঘ হতে পারে। একইভাবে ডিএনএ কোডে চারটি অক্ষর এটিজিসি দিয়েই তৈরি হয়েছে অবিশ্বাস্য রকম লম্বা সিকোয়েন্স, প্রায় 3 বিলিয়ন অক্ষরের সমান দীর্ঘ। এই জটিল আর দীর্ঘ কোডটি তৈরি হওয়ার সাথে সাথেই শরীরের সব কোষের নিউক্লিয়াসে কপি পেস্ট হয়ে যায় মুহূর্তেই। আবার সেখানে থাকা বার্তাটি শুধুমাত্র আপনার নয়, আপনার পরের প্রজন্মেও পৌঁছে যায়, যে কারণে বাবার ডিএনএর সাথে সন্তানের ডিএনএর মিল পাওয়া যায়। উদাহরণস্বরূপ 11000101101, এটা হলো বাইনারি ভাষায় একটি কম্পিউটার প্রোগ্রামের নির্দেশনা, যেটা জিরো এবং ওয়ান দিয়ে তৈরি একটা দীর্ঘ সিকোয়েন্স। ঠিক একইভাবে এজি এজি, টিজিজি, সিটিসি, এসি, টিসিসি, টিজিএএ, এগুলো হলো চারটি অক্ষর এটিজিসির ব্যবহার করে লেখা ডিএনএ কোডের একটি উদাহরণ। এখন প্রশ্ন হলো, ডিএনএর এই কমপ্লেক্স কোড দেখে কিভাবে বিজ্ঞানীদের কাছে ঈশ্বরের উপস্থিতি প্রমাণ হলো? একটা উদাহরণ দিয়ে বোঝা যাক। ধরুন আপনি একটি সৈকতে হাঁটছেন, হঠাৎ সৈকতে বাড়িতে লেখা একটা বার্তা আপনার চোখে পড়ল। বার্তাটি হলো পৃথিবীটা সুন্দর। আপনাকে যদি বলা হয় এই বার্তাটি কোনো এলোমেলো তরঙ্গ লিখে গেছে, বিশ্বাস করবেন? না, আপনি বলবেন এটা সম্ভব নয়, সাগরের ঢেউগুলো কিভাবে এই বার্তা লিখতে পারে, নিশ্চয়ই এটা কেউ লিখে গেছে। একইভাবে নিশ্চয়ই এটাও মেনে নেবেন না যে ডিএনএ কোডে লেখাগুলো এমনি এমনি হয়ে গেছে। আসলে তথ্য বহন করে এমন একটা সাধারণ অর্থপূর্ণ বার্তার পেছনে যে বুদ্ধিমান মনটা রয়েছে, তাকে অবহেলা করার সুযোগ কিন্তু আমাদের নেই, যে কারণে বলা হয় তথ্য আসে বুদ্ধিমত্তা থেকে।
বিজ্ঞানী ফেডরিক স্যাঙ্গার যখন প্রথমবারের মতন ডিএনএর সিকোয়েন্সগুলো বিন্যাস করলেন, তিনি বিস্মিত হলেন। চারটি অক্ষর দিয়ে 3 বিলিয়ন অক্ষরের সমান দীর্ঘ অবিশ্বাস্য রকমের জটিল সিকোয়েন্স তৈরি করা এবং আলোর বেগের চেয়েও দ্রুত গতিতে সেটা প্রতিটি কোষের নিউক্লিয়াসের ভেতরে পৌঁছে দেয়া সুপার ইন্টেলিজেন্স ছাড়া সম্ভব নয়। এমন অদ্ভুত বাস্তবতা দেখেই ফ্রেডরিক স্যাঙ্গার দাবি করেন তিনি ঈশ্বরের অস্তিত্বের প্রমাণ পেয়েছেন এবং ডিএনএর সেই 3 বিলিয়ন অক্ষরের কোডের নাম দেন দ্য গড কোড। এবার প্রশ্ন হলো, দ্য গড কোড বা দ্য গড জিনম, এখানে আসলে কি তথ্য লেখা আছে? জিন এক্সপার্টরা বলেন ডিএনএর কোডে শারীরিক এবং মানসিক দুই ধরনের তথ্য আছে। একজন মানুষের ডিএনএর কোডে লেখা থাকে মানুষটি লম্বা হবে নাকি খাটো, বদমেজাজি হবে নাকি শান্ত, মেধাবী হবে নাকি বোকা, মানুষটির লিভার কিভাবে কাজ করবে, কিভাবে হার্ট রক্ত পাম্প করবে, কিভাবে ফুসফুসে অক্সিজেন কণা প্রবেশ করবে। ডিএনএ কোডে লেখা থাকে মানুষটি কতটা সুস্থ, তিনি কোনো জটিল রোগে আক্রান্ত কিনা, এমনকি শরীরের তাৎক্ষণিক পরিস্থিতি বিবেচনা করে মানুষটির সম্ভাব্য মৃত্যু কবে হতে পারে তারও একটা ধারণা পাওয়া যায় এই ডিএনএর কোড থেকে। শুধু তাই না, এই ডিএনএ কোড নিজেকে নিজে মেরামতো করে নিতে পারে। 3 বিলিয়ন অক্ষরযুক্ত কোডের তথ্যটি নতুন কোষে কপি হয়ে যায় নিজের থেকেই, তাই কোষের মৃত্যুর পরও তথ্যটি হারিয়ে যায় না, বরং স্থানান্তরিত হয় পরবর্তী প্রজন্মের কাছে, যে কারণে বাবা মার ডিএনএর সাথে সন্তানের ডিএনএর অন্তত 99.5% পর্যন্ত মিল থাকে। ঈশ্বরের অস্তিত্ব টের পাবার যে দাবিটা বিজ্ঞানী ফ্রেডরিক স্যাঙ্গার করেছিলেন, তার মৃত্যুর প্রায় 33 বছর পর হুবহু একই দাবি করে বসেন বিজ্ঞানী ফ্রান্সিস কলিংস। তার মতে ডিএনএ কোডে লেখার কাজটা মানুষের মন এবং চিন্তার সীমার বাইরে, এবং তিনি একটা এক্সাম্পল দেন যে কম্পিউটারে মাত্র 100 শব্দের একটা সাধারণ কোড লিখতে গেলে কত বুদ্ধিমত্তা, একাগ্রতা, সৃজনশীলতা, ব্যথা এবং সময় লাগে। সেখানে একটা কোষের ভেতরে নিউক্লিয়াসের মধ্যে ধাপটি মেরে থাকা একটা ক্রোমোজোম, তার গায়ে লেপটে থাকা একটা ডিএনএ, সেই ডিএনএর মধ্যে 3 বিলিয়ন শব্দের কোড লেখা, নিশ্চিতভাবে এটার জন্য প্রয়োজন অতি বুদ্ধিমত্তার একটা সুপার প্রোগ্রামার। তার প্রশ্ন হচ্ছে, কে সেই সুপার প্রোগ্রামার? আজ এ পর্যন্তই।